শিশু প্রতিভাবন্ত পিতা কি জগৎগুশীল প্রভাত কি সমত ভক্তবৃন্দ কি পিতা গো প্রেমানন্দে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী Hare 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 Hare
Okay.
কৃষ্ণ চৈতন্য নামে গৌর কৃষ্ণে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি স্বীকার করে এসেছেন, তবু এখানে ভগবান
তার পুরো ভগবতটা ত্যাগ করেছেন সেটা আমরা দেখতে পাই। কি এমন তপস্যা করেছিল সে সম্বন্ধে আমরা কিছু আলোচনা করতে পারি। ঠিক আছে, কয়েকটা গীতা শ্লোক পড়ি তারপরে আলোচনা করবো। যেহেতু দ্বাদশতা দেখলাম আর দ্বাদশতাটা খুব ভালো ভগবদ্ভক্তি আমাদের গীতার যে তিনটে শতক আছে কর্মশতক ভক্তি শতক আর জ্ঞান শতক, তো এটা হচ্ছে দ্বাদশতা ভক্তি শতকের আপনার শেষ অধ্যায়। এখানে জিস্ট আছে অর্জুনকে ভগবান ভক্তি প্রদান করার বিভিন্ন পন্থা প্রদর্শন করবেন। তুমি এটা না করতে পারলে এটা করো, এটা না করতে পারলে এটা করো, এটা না করতে পারলে এটা করো। ভগবান বলছেন আগের অধ্যায়ে তিনি তার বিশ্বরূপ দর্শন করিয়েছেন, তিনি বিভূতি তো বলেছিলেন তারপরে তিনি তার বিশ্বরূপ দর্শন করেছেন। সেই ভগবানের আমরা কী করে আরাধনা করতে পারি, সেই ভগবানের প্রেম কিংবা ভগবত ভক্তি আমরা কী করে লাভ করতে পারি, সেই পন্থা এখানে ধারাবাহিকভাবে ভগবান বলেছেন এই দ্বাদশ অধ্যায়। তো আপনারা সবাই দ্বাদশ অধ্যায় খুলুন। এখানে আবার অর্জুনের একটা প্রশ্ন, অর্জুন এই দ্বাদশ অধ্যায়ের শ্লোকটা পড়ি। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ শ্লোক নম্বর এক। অর্জুন উবাচ এবং সতচ যুক্তা যে ভক্তস্থম পর্যুপাসতে যে চপি অক্ষরম ব্যক্তম তেষাং কে যগুবিত্তমা। অর্জুন বললেন, অর্জুন জিজ্ঞাসা করলেন এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী। ভগবানকে যোগী তিনি যিনি ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করে রাখেন, তো সেই যোগীদের মধ্যে কে শ্রেষ্ঠ সেটি এখানে অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করছে। এবং ভগবান সে শ্রেষ্ঠ যোগী, এই জগতের মধ্যে আমরা দেখি অনেক রকমের যোগী আছে, জ্ঞান যোগী, ধ্যান যোগী, আধ্যাত্ম যোগী, অষ্টাঙ্গ যোগী, তাই না, নিরাকার যোগী, সে সমস্ত যোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে সেটি এখানে তিনি ভগবানকে প্রশ্ন করেছেন। ভগবান নিজে উত্তর দিচ্ছেন, ভগবান নিজে বলছেন যে আমার মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ যোগী কে যে আমাকে সন্তুষ্ট করতে পারে, সেটা ভগবান নিজের মুখে বলবে। তো সেটা এখানে আমরা আলোচনা করব। আর এটা হচ্ছে আমাদের জন্য আরো ভালো যে অর্জুনের মাধ্যমে অর্জুন যে ভগবদ্গীতা ভগবানের কাছ থেকে জেনেছিলেন এবং ভগবান ডাইরেক্ট উত্তর দিচ্ছে। এখন তো আমরা বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির মুখ থেকে আমরা শ্রবণ করি কি এটা কি ওটা কি সেটা কি। আমাদের যেমন বাড়িতে পূজার বিধি, পূজার বিধি কিন্তু আমরা কেউ শাস্ত্র দেখে করি না, শাস্ত্র দেখে করি পূজার বিধি কিংবা ছেলের বিয়ে মেয়ের বিয়ে ওইগুলো মনে হয় একটু দেখা হয়, তবে পুরোটা না, শুধু দিনটা দেখে নিলাম কোন দিনটা শুভ আর বাকিটা কি নির্ধারণ করে ব্রাহ্মণ ঠাকুর নির্ধারণ করে পূজায় কি লাগবে কিংবা আপনার কত বস্তু লাগবে কখন কি হবে সবকিছু কিন্তু ব্রাহ্মণের উপরে ডিপেন্ড করে। তো এখানে ভগবান বলছেন যে নির্বিশেষ ব্রহ্ম উপাসনার থেকে ভক্তিযোগের সরাসরি শ্রেষ্ঠতা এখানে বর্ণনা করা হয়েছে, কারণ আমরা যদি নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করি ভগবানের দেহতে আমরা লীন হয়ে যেতে পারবো, কিন্তু ভক্তিযোগী সরাসরি ভগবানের সেবায় যুক্ত হতে
মারিবেন। আমরা যেরকম দামোদর লীলায় শুনেছিলাম না, সেখানে সত্যবত উনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান আমি মুক্তি লাভ করতে চাই না, বরং দেব মোক্ষম না মোক্ষ বদিন। যারা নিরাকার যোগী কিংবা যারা নির্বিশেষ ভঙ্গের উপাসনা করে তারা ভাবে সব কিছু মিলে গিয়ে শূন্য হয়ে যাবে। সেটা শূন্যটাও ভগবানের, কিন্তু ভগবানের দেহের মধ্যে গিয়ে তারা বিলীন হয়ে যাবে, কিন্তু ভক্ত এরকম চায় না। তো এখানে এই এই অধ্যায়ের বিষয়বস্তু এখানে দিয়েছে, এক থেকে পাঁচ নম্বর অধ্যায় শ্লোক পর্যন্ত ভক্তিযোগ এবং অপ্রাপ্ত উপাসনার মধ্যে কোনটি শ্রেষ্ঠ সেটা বর্ণনা করা হয়েছে। ছ নম্বর শ্লোক থেকে নয় নম্বর শ্লোকে ভক্তির সারাংশ বর্ণনা করা হয়েছে, আর দশ নম্বর শ্লোক থেকে কুড়ি নম্বর শ্লোকে ভক্তের শ্রেষ্ঠতা কিংবা ভক্তের গুণাবলী বর্ণনা করা হয়েছে। কোন ভক্ত কীভাবে ভগবানের সেবা পূজা করেন কিংবা কীভাবে আপনি আপনি যে কোনো এখন বর্তমান সমাজে মানুষ যে কোনোভাবে ভগবত ভক্তি করছে, তাই না? তার নিজের মতো করে হতে পারে কিংবা কেউ তাকে কন্ট্রোল করছে, যে কোনোভাবে ভগবত ভক্তি করছেন। তো ভগবানও বলছেন কিভাবে তার ভগবত ভক্তি করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের বর্তমান সমাজে যেটা চলে, আরে ভক্তি করলেই হলো, যে কোনোভাবে ভক্তি করলে হবে, আর শ্রেষ্ঠতার আবার খোঁজার কি দরকার আছে? নিজেকে বড় বলে মনে করবে নাকি? ভক্তরা অনেক সময় আমরা যখন লোককে বলছি যে হ্যাঁ তুমি ভক্ত হয়েছো মানে তুমি বিশাল বড় হয়ে গেছো, দু চারটে কথা ইস্কনে গিয়েছো, দু চারটে কথা জানতে পেরেছো মানে তুমি বিশাল বড় ভক্ত হয়ে গেছো, তারা বলতে পারে। কিন্তু বড় ছোটর ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আমরা কোনটি ঠিক কোনটি ভুল সেটা আমরা অনুধাবন করতে পারছি। ভগবদ গীতা পড়ার আগে কিংবা ইস্কন আসার আগে ছিল প্রপাত, এই গীতার ব্যাখ্যা প্রদান করার পরে আমরা ভগবদ গীতার যথার্থ তত্ত্বটা বুঝতে পারছি, জানতে পারছি, যদিও পুরোপুরি না জানতে পারি, কিছুটা উপলব্ধি করতে পারছি যে আমাদের জীবনে কী করা কর্তব্য কী করা কর্তব্য না, সেটা আমরা কতটা করতে পারছি সেটা বড় কথা না। আমাদের স্থান কাল পাত্র অনুসারে আমরা যতটুকু গ্রহণ করতে পেরেছি ততটুকু যেন আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি। বর্তমান সমাজে মানুষ ধর্ম করছে, অনেক বড় বড় ধর্ম করছে, কিন্তু সঠিক পন্থাটা তারা পাচ্ছে না, সেই জন্য তারা বিভ্রান্ত হচ্ছে। ধর্ম কিংবা ভগবত ভক্তি করলে, ভগবত ভক্তি এমন একটি বিষয় তারা কি হবে সন্তোষ লাভ করবে, যার ভক্তি করুক না কেন যদি সেটা সঠিকভাবে করে তাহলে কি হবে সন্তোষ লাভ করবে। কিন্তু আমরা দেখি বর্তমান সমাজে তো এত পূজা পার্বণ হচ্ছে কিংবা এত ভগবত আরাধনা হচ্ছে, সবাই সন্তুষ্ট হচ্ছে তো? হ্যাঁ, পূজার শেষে মারপিট শুরু হয়ে গেল, তাই না? হচ্ছে কেন না, তারা সন্তুষ্ট হতে পারছে না, হয়তো তথাকথিত আনন্দ পাচ্ছে কিংবা তথাকথিত কিছু সময়ের জন্য সুখ লাভ করছে, কিন্তু পরিণামে আবার দুঃখের মধ্যে জর্জরিত হচ্ছে। কিন্তু এখানে অভ্রান্তভাবে ভক্তিযোগের তত্ত্ব নিরূপিত হয়েছে, আর তত্ত্বগত কারণে ভাবে জানতে হবে, ভগবানকে জানলেই হলো, এত তত্ত্ব এত কিছু ব্যাপার দিয়ে আছে। তো ভগবান ভগবদ গীতা বলেছেন এবং যোগবিধি তত্ত্বত, জন্ম কর্ম জমে দীপম এবং যোগবিধি তত্ত্ব, আমরা সব কিছু তত্ত্বত ভাবেই জানি শুধু ভগবান ছাড়া, ভগবান জানলেই হলো। কিংবা আমরা এই ভগবত সম্বন্ধে জানার জন্য কিন্তু আমরা কারো কাছে যাই না, যাই কি আমাদের স্কুল কলেজ তো কিছু নাই, একমাত্র ইস্কন কিংবা কোনো গৌড়ীয় সংস্থা একমাত্র সংস্থা যারা এই সাধারণ মানুষকে এই ভগবত ভক্তির পন্থা দর্শন করাচ্ছেন কিংবা ভগবত ভক্তির সম্বন্ধে উপদেশ প্রদান করেন। আমাদের স্কুল কলেজ তথাকথিত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই শিক্ষা দেয়া হয় না, দেহ হয় শিক্ষা, সেই শিক্ষা দ্বারা আপনি কি করে দেহ নির্বাহ করবেন, কি করে আপনি ভালো করে ইন্দ্রিয় তৃপ্তি করবেন, কি করে এই জড়জগতের আসক্তি বৃদ্ধি করবেন। ঠিক আছে আমার এত আছে কালকে এত হবে, অনেক সময় অনেকে ক্লাস দেয় না, আপনার বিজনেস কি করে গ্রোথ করবেন, আপনার 10 টাকা ইনকাম কি করে 20 টাকা করবেন, তাই না? তো সেই 10 টাকা ইনকাম 20 টাকা গ্রোথ করতে গিয়ে আমার যতটা দুঃখ ছিল তার থেকে বেশি আরো যন্ত্রণা আমাকে
ভোগ করতে হচ্ছে, ফল পাচ্ছি, ফল পাচ্ছি এরকম না, কিন্তু লাভ হচ্ছে, কিন্তু সমস্যাও বেড়ে যাচ্ছে। ওইটুকু করতে গিয়ে হয়তো টেনশন ফেনশন সুগার সব ধরিয়ে ফেলল, কি লাভ হবে এখানে। সেজন্য অর্জুন একদম ভগবানের কাছে ক্লিয়ার প্রশ্ন করছে যে আমাকে ক্লিয়ার বলো কে শ্রেষ্ঠ ব্যক্তি। প্রভুপাদ বলছেন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সর্বিশেষ নির্বিশেষ আর বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে নিরাকার মানে নির্বিশেষ, সবিশেষ মানে ভগবানের যে সাকার রূপ আছে, আর একটা হচ্ছে বিশ্বরূপ তত্ত্ব ভগবানের যে বিশ্বরূপ আছে সেটা, তিনটে বর্ণনা করেছেন এবং সব রকম ভক্ত যোগীদের কথা বর্ণনা করেছেন। ভগবদ্গীতায় ভগবান এই জগতের যত তথাকথিত ধর্ম আছে, যত জ্ঞান যোগী ধর্ম যোগী সবার কথা বর্ণনা করেছেন। রূপা তারপরে বলছেন পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায়, নির্বিশেষ আর সবিশেষবাদী। সবিশেষবাদীরা ভগবানের সেবা করেন, সব কিছু দিয়ে ভগবান সেবায় যুক্ত হন, আর যারা নির্বিশেষবাদী তারা সরাসরি ভগবানের সেবায় যুক্ত হন না, তারা বিভিন্ন রকম পন্থা প্রদর্শন করেন। যেমন একটা নাম আছে নিরাকার ব্রহ্ম উপাসনা, এরকম আছে অনেক অনেক সোসাইটি আছে, আরও নাম বলছি না, যাই হোক, কিন্তু সেসবের চরমে তারা সুখ লাভ করতে পারে না। একমাত্র ভক্তিযোগী ভগবানের সেবা করে সুখ লাভ করতে পারেন, আর এত সুখ লাভ করেন যেটা ভগবানও বুঝতে পারেন। ভক্ত আমরা জানি এ জগতে কি, ধরেন আমি আপনাকে সেবা করলাম, আপনি সন্তুষ্ট হবেন, তাই তো? আপনার আত্মা মেসেজ হবে, আপনি আনন্দ অনুভব করবেন। কিন্তু ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবান যতটা না সন্তুষ্ট হন, ভক্ত তার থেকে বেশি সন্তুষ্ট হন, ভক্ত তার থেকে বেশি আনন্দ লাভ করেন। আমরা তো আপনারা যারা বাড়িতে ভগবানের সেবা করেন, যদি আপনি মন দিয়ে শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তাহলে আপনি আনন্দ লাভ করবেন এবং আপনার মধ্যে নতুন করে উদ্যমতা আসবে আরও একটু ভগবানের সেবা করি, তাই না? কিংবা ভগবানের নাম করি, নিশ্চয়ই আমরা আনন্দ পাচ্ছি। আপনারা যে প্রত্যেক রোববার আসছেন, এসে ভগবানের কথা শুনছেন, নিশ্চয়ই কিছু আনন্দ পাচ্ছেন, তাই না? নিশ্চয় তো কিছু তো পাচ্ছি যেটা এই জগতের লোক আমরা খুঁজছি। আমাদের জীবনে কিছু অভাব নেই, শুধু এই একটা জিনিসের অভাব, তো সেটা আমরা এই ভগবদ্গীতা কিংবা ভগবত সঙ্ঘের মাধ্যমে লাভ করতে পারছি। এটা হচ্ছে জগতের দুর্লভ বস্তু। হয়তো মনে হবে আমি প্রত্যেক সপ্তাহে 2 ঘন্টা গিয়ে সময়টা নষ্ট করছি, কিন্তু প্রকৃতপক্ষে না, এই সময়টা আপনার যথার্থ কাজে লাগছে। তো সেটাই ভগবান এখানে বলছেন যে এই দুরকম পরামর্শবাদীদের মধ্যে একমাত্র ভক্তিযোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং তারপরে আস্তে আস্তে ভগবান উত্তর দিতে থাকবেন অর্জুনের প্রশ্নের উত্তর দেবেন। দ্বিতীয় শ্লোকে দেন শ্রী ভগবান উবাচ মজ্জাবেশ মনোজ মাম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরোপেতা তেমে যুক্ত তমে মতা। শ্রী ভগবান বললেন যারা তাকে তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। কে? যিনি তার মনকে আমার সবিশেষ রূপের প্রতি, নির্বিশেষ রূপের প্রতি না, শূন্যের রূপে ধ্যান করব, সবিশেষ রূপের প্রতি ধ্যান করে, তিনি হচ্ছেন কি? সর্বশ্রেষ্ঠ যোগী। এই জগতে ভগবান বলেননি এখানে যে তুমি আমাকে এত টাকা দিয়ে পূজা করাও, তুমি আমাকে এত কিছু করো করলে তুমি সর্বশ্রেষ্ঠ হবে। আমরা দেখি না আমাদের পুজোর সময় সর্বশ্রেষ্ঠ পুজো প্যান্ডেল কিংবা সর্বশ্রেষ্ঠ পুজো পুরস্কৃত হয়, কিসের দ্বারা? হ্যাঁ,
প্যান্ডেল, লাইটিং, তাই তো? কিন্তু ভগবান কিভাবে পুরস্কৃত করছেন? যিনি তার মনকে আমার সেবায় নিয়োজিত করেছেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দেবী। সেই জন্য আপনার প্যান্ডেলও লাগবে না, লাইটও লাগবে না, ফ্যান ফলোয়ার লাগবে না। কি লাগবে? ভক্তি, মনকে ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়। যখন নিযুক্ত করবেন তখন আপনার ভক্তি লাগবে। এখন যদি আমরা নিজেকে পরীক্ষা করি কিংবা নিজেকে প্রশ্ন করি যে আমি দিনের মধ্যে কতক্ষণ মনকে ভগবানের সেবায় নিযুক্ত রাখব, কতক্ষণ হবে? কতক্ষণ? আর এটা তো খুব বলা কঠিন, কিন্তু আমি মনে মনে অনর্গল ভগবানের সেবা করে দাও। অনেকে আমাদেরকে বলেন না এই মালা জপ করবো, আবার কি আমি সবসময় মনে মনে অনর্গল জপ করে যাই কিংবা মনে মনে অনর্গল ভগবানের নাম করে যায়। কিন্তু যদি সেটা হয় ভগবান বলছেন সে সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু আমরা জানি আমরা আমাদের মনকে কতক্ষণ নিযুক্ত করে রাখি, কতক্ষণ নিযুক্ত করে রাখি, কোনো গ্যারান্টি নেই। দশ মিনিট, পাঁচ মিনিট, কারণ এই জগতের সর্বশ্রেষ্ঠ চঞ্চল বস্তু হচ্ছে কিন্তু এই মনটাই, তাকে কিন্তু নিবিষ্ট করে রাখা খুব কঠিন। আর অর্জুন আগেই ক্লিয়ার করেছেন এই মনটাই আমাদের শত্রু আর মনটাই হচ্ছে আমাদের বন্ধু। তো মনটাকে যদি ভগবানের উপাসনায় ভগবানের সেবায় লাগাতে পারি তখন অটোমেটিক আমরা ভগবানের প্রিয় হতে পারবো কিংবা ভগবানের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী হতে পারবো। তো ভক্তি যোগে 64টি পন্থা আছে। তো 64টি পন্থার মাধ্যমে আমরা কি করবো না, আমাদের মনকে সর্বদা ভগবত সেবা নিযুক্ত করবো। এখন ভগবত সেবা নিযুক্ত করার পন্থাটা কি? সকালবেলা উঠে তো আমাদের ফার্স্ট চিন্তা হয় মনে মনে, কি চিন্তা থাকে সকালবেলা, কি চিন্তা হয়? হ্যাঁ, আজকে কোথায় যাব, আজকে কোথায় গেলে বিজনেসটা ভালো হবে, কিংবা মায়েদের চিন্তা হয় আজকে সকালে কি রান্না করব, ছেলেটাকে স্কুলে পাঠাতে হবে, ছেলেটা পড়াশোনা করছে না, মাস্টারকে বলে দিতে হবে আজকে, তাই না? কিংবা আজকে হয়তো কোথাও সেল দিচ্ছে, একটু বাজার টাজার যেতে হবে। সারাদিন আমাদের মনটা নিযুক্ত থাকে, কিসে নিযুক্ত থাকে? দেহ এবং গেহ, আমার দেহের সঙ্গে সম্পর্কিত বস্তুর সম্পর্কে নিযুক্ত থাকে। তো ভগবান বলছেন আরে আপনি আমিষ নিরামিষ পরে খাবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন পরে করবেন, কিন্তু ফার্স্ট কাজ কি আপনার মনকে ভগবত সেবায় নিযুক্ত করবেন। ভগবান আরেকটা শ্লোক বলেছেন না, মন মনা ভব মদ ভক্ত মদ্রাজি মা নমস্কার, সেখানে প্রথম কি বলেছে, তোমার মনটা আমাকে দাও, তোমার মনটা দিয়ে আমার ভজনা কর। আমরা এই জগতে যা কিছু ভালোবাসা বলে আছে সেই ভালোবাসার ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে মনটা দেওয়া। তো ভগবান এখানে বলছেন যিনি তার মন দিয়ে আমাকে সেবা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। সে জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন না, বিষয়ে যে প্রীতি এবে আছোয়ে আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার। কিরকম না, আমার মনকে আমরা যেরকম সারাদিন বিষয়ের চিন্তায় নিযুক্ত করে রাখি কিংবা আমি আমার সম্পর্কিত বস্তুতে নিযুক্ত করে রাখি, তেমনই আমি কি করবো না সেটাকে উল্টে দেবো। আমি সেটা বিষয় ধ্যান করছি এখন, সেটা কৃষ্ণ সেবকের ধ্যান করছি, এটা এটা কিন্তু সম্ভব। আমরা যা কিছু করবো যদি সেখানে ভগবানকে কানেক্ট করি মন অটোমেটিক নিযুক্ত হবে। কীরকম, আপনি সকালে উঠেছেন, বাজারে যাবেন, সবজি কিনতে যাবেন, ভালো। তো আমরা ভাবি কি এই সবজিটা ভালো টেস্টি হবে, এই হবে সেই হবে, ঠিক আছে, তখন আমাদের মনটাকে বোঝাতে হবে এটা হচ্ছে ভগবানের সেবার জন্য আমরা লাগাবো, এই সবজিটা দিয়ে আমরা ভগবানের সুন্দর রন্ধন করবো, কিংবা বাজারে একটা সুন্দর ফল পেয়েছি সেই ফলটা ভগবানকে নিবেদন করবো। সঙ্গে সঙ্গে মন কিন্তু অটোমেটিক ভগবত চরণে অর্পিত হয়ে যাবে।
রূপপাদ আমাদের সেই শিক্ষা দিয়েছেন যে সারাদিন কি করে আমরা মনের দ্বারা মালাটাকে কলিযুগের লোক তো অবস্থা খারাপ মনকে আমাদেরকে নিযুক্ত করতে হবে। ফার্স্ট যদি আমরা কিছু করতে চাই সেটা আমার মনকে নিযুক্ত করতে হবে। আর সেই মনকে নিযুক্ত করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবান ভগবদ গীতা দিয়েছেন অভ্যাসের দ্বারা আমাদেরকে যুক্ত করতে হবে। সেই জন্য শ্রীল প্রভুপাদ সারাদিন এত কিছু পন্থা দিয়েছে, তার একটাই উদ্দেশ্য কি না আপনি আপনার মনটাকে ভগবত সেবায় যুক্ত করুন। আপনি কিছু সময় পাচ্ছেন ভগবানের নাম জপ করুন, আপনি ভগবত গীতা পড়ুন, আপনি ভগবানের কিছু কীর্তন শুনুন, ভগবানের উদ্দেশ্যে কিছু রান্না করুন, যা কিছু করবেন মন দিয়ে যদি করেন সেটাই আপনার ভক্তি হয়ে যাবে। আর এখানে ভগবানের কথা অনুযায়ী সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি। সেটা আপনি যেখানে থাকুন না কেন, কীট জন্ম হোক যথা দুয়াদাস হোক, আপনি যেখানেই থাকতে পারেন, কীট জন্ম হলেও আপনার কোনো অসুবিধা হবে না। এখানে প্রভুপাদ বলছেন অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে মন তার সর্বশেষ রূপে আবিষ্ট শ্রদ্ধা ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। এভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জড়জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হবেন না। কারণ আপনি যেটা করবেন সেটা তো ভগবত উদ্দেশ্য হয়ে যাচ্ছে, সেখানে আর কর্মবন্ধন কোথা থেকে আসবে। জীব যখন কোনো কিছু নিজের আত্মতৃপ্তির জন্য করবে, নিজের সন্তুষ্টি বিধানের জন্য করবে, তখন কর্ম তাকে আকৃষ্ট করবে কিংবা কর্মবন্ধন তাকে আবদ্ধ করবে। কিন্তু ভগবদ্গীতা অনুসারে যোগাভ্যাস কর্ম নন্যত্র লোকায়ন কর্ম বন্ধন তদর্থম কর্মপন্থেয় মুক্ত সঙ্গ সমাচার। আমি যদি যা কিছু করি যদি ভগবানের উদ্দেশ্য করি যত করেছি যতী তদাচিত, আপনি যা কিছু করেন না কেন যদি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে সেটা আর কিন্তু কর্মবন্ধনে আপনাকে ফেলবে না, নাহলে তো কর্মবন্ধন আমাদের লাভ করতেই হবে। কর্মবন্ধন অলরেডি আমরা আছি, কর্মের ফল অনুযায়ী আমরা এই জগতে দেহ পেয়েছি এবং আমরা এই জগতের দুঃখ কষ্ট আদি দৈবিক আদি ভৌতিক এগুলি আমরা ভোগ করছি। মুক্ত হওয়ার একটাই উপায় মনকে ভগবত সেবায় নিযুক্ত করুন। তারপরে বলছেন কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য যখন সবকিছু করা হয় তখন কি হয় তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো ভগবানের কথা শ্রবণ করেন, শ্রীকৃষ্ণ সম্বন্ধে গ্রন্থ পাঠ করেন কিংবা প্রসাদ রঞ্জন করেন, বাজারে গিয়ে কৃষ্ণের জন্য কিছু খরিদ করেন, ঠিক আছে, কখনো তিনি মন্দিরের বাসন পরিষ্কার করেন, অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে এক মুহূর্ত নষ্ট করবে না। এই ধরনের কর্ম হচ্ছে পূর্ণ সমাধি। আমাদের অনেকে আমাদেরকে বলে আরে কর্ম বললেই তো ফল ভোগ করতে হবে, ঠিক আছে বাবা সব কর্ম ছেড়ে দিলাম চুপচাপ বসে থাকবো, ভালো হবে না, ভালো হবে কি না। অনেক সময় আমাদের কর্ম করতে করতে মনে হয় আরে এত কর্ম করছি আর ভালো লাগছে না, এবার কি মনে হচ্ছে সব ত্যাগ করে দিয়ে বৈরাগী হব, কোথায় যাবো মনে চলে যাবো। অর্জুন ভগবানকে বলেছিলেন যে আমি যদি যুদ্ধ করি হত্যা করি তাহলে আমার কর্মফল বন্ধনগ্রস্ত হতে হবে, ভগবান বলেছিল যাও মনে চলে যাও, মনে চলে যাও বলেছিল, কি করছিল তোমার কর্ম করতে হবে। আর কর্মটা কি করে করবেন সেটা আমাদেরকে শিখতে হবে, কারণ ভগবান ভগবদ্গীতা বলেছে নহি কশ্চিত ক্ষণমপি, কেউ এক মুহূর্ত কর্ম করা ছাড়া থাকতে পারে না, এক মুহূর্ত আমরা থাকতে পারি না। আমরা দেখি আমাদের বাড়ির বয়স্ক লোকগুলোকে, বয়স্ক লোক বয়স হয়ে গেছে ঘরে বসে আছে কিছু কাজ নেই, সারাদিন কিন্তু কিচির মিচির করে যাচ্ছে, এর পিছনে লাগছে ওর পিছনে লাগছে, কারণটা কি আমাদের মাঝে মাঝে রাগ হয় বয়স হয়ে গেছে চুপ করে বসে থাকতে পারে না, ভক ভক করতেই থাকে, সারাদিন অন্তত সে কর্ম করেছে, এখন কিছু না কর্ম করুক মুখটা তো মুখের কর্মটা তো হবে। সেই জন্য আমাদের উপদেশ সম্মিলিত অনুসারে রূপ গোস্বামী বলছেন
যে তুমি যদি ভক্তি করতে যাও, ভগবানের নাম করতে যাও, মুখটা বন্ধ করো। মুখ তো আমাদের বন্ধ হয় না, আর যদি তুমি বলতেই চাও তাহলে কি বলবে? কৃষ্ণ কথা বলো, হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত। কারণ আমরা যখনই কথা বলি, কারণ নিন্দা কিংবা কারোর সম্বন্ধে আমরা আলোচনা করি, করি কিনা, তখন আমাদের মনটা কিন্তু ওই দিকেই চলে যায়। আপনি ভাবছেন ওই ব্যক্তিটি কি বলে গায়ে পাঁক লাগিয়েছে, তাই না? পাঁক লাগিয়ে তার গাটাকে পুরো গোসলটাকে গন্ধ করে দিয়েছে। তো আপনি যখন সেই কথা আলোচনা করবেন, সেই গন্ধটা তো আপনার কাছে আসছে, সেই ভাবটা তো আপনার মধ্যে আছে। সেই জন্য আগে মুখটা বন্ধ করে রাখে, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য ভগবান এই শ্লোক অনুযায়ী বলছেন যে তোমার মনটাকে আমাকে নিয়োজিত করো। আমরা প্র্যাকটিস করতে পারি যে আমরা দিনের মধ্যে কতক্ষণ আমরা আমাদের মনকে ভগবত সেবায় নিযুক্ত করে রাখছি, কিংবা ভগবানের চিন্তায় মনকে রাখতে পারছি। আমরা প্র্যাকটিস করতে পারি দিনের মধ্যে চিন্তা করবে, ঠিক আছে? যদি চিন্তা করেন তখন বুঝতে পারবেন যে আমরা কত বড় ভক্ত। কিন্তু আমরা দেখি যে ভগবানের অনেক ভক্ত ছিল যারা সর্বদা নিজেকে ভগবত সেবায় যুক্ত করে রাখতেন। শ্রীল প্রভুপাদ তার জীবনে যখন তিনি প্রচার শুরু করেন, দিনে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন আর বাকি 22 ঘন্টা ভগবত সেবায় নিযুক্ত থাকতেন। তিনি যখন প্রথমে আমেরিকায় যান, একাই রান্না করতেন, একাই খেতেন, একাই ওই প্রচার করতেন, একাই বাজার করতেন, সব কিছু তিনি একাই করতেন। এবং তার মাধ্যমে তিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন কীভাবে তিনি জীবনটাকে কৃষ্ণ ভাবনায় করে রাখতে পারেন, কিংবা কৃষ্ণ স্মরণ করতে পারেন, মনকে নিযুক্ত করতে পারেন। প্রথম আমাদের ফার্স্ট থিং হচ্ছে যে আমাদের মনটাকে ভগবানের চরণে অর্পণ করতে হবে। যদি না পারো, কারণ মন তো খুব কঠিন না, অর্জুনের কথা অনুসারে কি বায়ুরিব সুদুরুষ্করম, কারণ এই মনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বায়ুর বেগকে নিয়ন্ত্রণ করার থেকেও কঠিন। যদি বায়ুর বেগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তবু মনের বেগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কি করব, কি করব? তাহলে কি আমার দ্বারা ভগবতী হতে করতে পারবো না? ভগবান তো এখানে বলেছেন সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ। কি করবেন তাহলে? ঠিক আছে, ভগবান তার পরবর্তী শ্লোকে তার পন্থা দেখবেন। যদি তুমি মনটাকে আমাকে না অর্পণ করতে পারছো তাহলে কি করবে? সেই জন্য পরবর্তী শ্লোক, পরবর্তী শ্লোক পড়বে, পরবর্তী 2টি শ্লোক আছে। যেহেতু অক্ষরম নির্দেশম অব্যক্তম ব্রজবাসতে সর্বত্রম অচিন্তম চ কুটস্থম অচলম ধ্রুবম সংনিয়ম ইন্দ্রিয়গামম সর্বত্র সমবুদ্ধয তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতে হিতে রতা। যারা তার ইন্দ্রিয় সংযম করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে সর্বভূতের কল্যাণরত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বগত সর্বত্র অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপের উপাসনা করেন, তারা অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। যদি তুমি তোমার মনকে না নিয়োজিত করতে পারো তাহলে কি করতে হবে? তোমাকে এই নীতিগুলি ফলো করতে হবে, তাহলে তুমি আমাকে লাভ করতে পারবে। কিভাবে? প্রথমটা কি করতে হবে? ইন্দ্রিয় সংযম করতে হবে। ইন্দ্রিয় সংযম মানে আমাদের অন্তরিন্দ্রিয় সংযম এবং বহিরিন্দ্রিয় সংযম। আমাদের অন্তরিন্দ্রিয়ের মধ্যে আমার সেই মন আসছে, আর বহিরিন্দ্রিয় মানে খাওয়া দাওয়া, এইগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ভগবানকে লাভ করতে পারব। কিন্তু কলিযুগে এটা করা খুব কঠিন,
তার মধ্যে যে অতি লোভময় সুতুর মধ্যে তাকে যে তার কঠিন সংসারে অন্তরিন্দ সংযম করবেন কি বহিরিন্দ তাকে সংযম করুন, বিশেষ করে জিহ্বাকে, তাই না? ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তাকে সংযত করা কঠিন সংসারে। সেই জন্য সংযত করার পন্থা, সংযত করার পন্থা ভগবান তার করে দিয়েছে। তার মধ্যে যোগতি লোভ তাকে যেটা করেছে বিষ্ণু বড় দয়াময় পরিবারে জিহ্বাদ সপ্রসাদে অন্ন, তার সপ্রসাদ তিনি প্রদান করেছেন। কিন্তু আমরা কতজন ভগবানের সপ্রসাদ গ্রহণ করি, তাই না? আমরা যদি আমাদের নিজের ইন্দ্রিয় সংযম করতে যাই তাহলে কি করতে হবে? ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। এখানে ভগবদ্গীতা অনুসারে কিন্তু আমাদের মুখটাকে তো আমরা হাইড্রেনের মতো করে রেখেছি, জগতের যত পচা খসা গলা যা পাচ্ছি সব খেলে যাচ্ছি, সংযত কি করে হবে? আর যেহেতু সংযত নয় আমরা সেই পাগলের মতো আগল তবল বলি আর আগল তবল কার্যকলাপ করি, কারণ আমরা এ জগতে সবসময় রজ এবং তমগুণের খাদ্য গ্রহণ করি আর কার্যকলাপও আমাদের সেই জন্য রজ তমগুণের দ্বারা প্রভাবিত হয়। আর এই রজ তমগুণ থেকে যদি আমি নিজেকে উত্তীর্ণ করতে চাই তাহলে কী করতে হবে? আমাকে সত্যগুণে আসতে হবে, আর সত্যগুণে আসতে গেলে আমাকে তো সব কিছুই সত্যগুণের খাবার খেতে হবে, সত্যগুণের কথা বলতে হবে, তাই না? সত্যগুণের আচরণ করতে হবে। আমাদের বর্তমান সমাজে ভিতরটা যা হোক না কেন, বাইরে পোশাক আশাকে আমরা একদম ফিট ফাট, তাই না? কিন্তু ভিতরটা আমরা কখনো বিচার করি না, সত্যগুণ জানি না, তাই না? সৎ কথা বলবো, জীবের প্রতি হিংসা করবো না, সৎভাবে চলবো, এতব তো এখন অতীত হয়ে গিয়েছে। রজগুণও না তমগুণে সবে আছেন। রূপমা যখন আমেরিকা যান তখন তিনি গান গাইছেন রজতম গুণে সবাই আচ্ছন্ন। আমরা জগতে সবাই রজতম গুণে তারা আচ্ছন্ন হয়ে আছে, আর এই রজগুণ রজগুণ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে আছি বলে এই জগতে আমাদের এত কিছু সমস্যা। আমরা রজগুণের দ্বারা প্রভাবিত হয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দ্বারা প্রভাবিত হয়ে আছে, তার কারণ এই রজগুণের খাবার খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করছি। যেরকম ইনপুট করবে সেরকম তো আউটপুট হবে, তাই না? আমরা জানি আমাদের বিখ্যাত গায়ক আছে ভগবত ভক্তির ভক্তিমূলক গান তিনি ভালো গান, কি বলুন তো, অনুপ জালটা, অনুপ জালটা। তো তিনি একবার স্টেজে উঠছেন গান করতে, তো অনুপ জালটার আবার একটা ভাব আছে, তিনি যতক্ষণ না এটা খাবেন ততক্ষণ তো আর বেরোবে না, ঠিক আছে? ভক্তিমূলক গান করেন কিন্তু আগে তাকে খেয়ে উঠতে হবে। তো তার অনেক ফ্যান হলো, আর এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করছে আপনি তো এত সুন্দর ভক্তিমূলক গান করেন কিন্তু আপনি এইসব কেন খাওয়া দাওয়া করেন, এগুলো ছাড়তে পারেন না? আমরা জানি কি যে এত সুন্দর ভগবানের কথা বলছে মানে তার হৃদয়টা পরিষ্কার, কিংবা কত ভক্তি দিয়ে সে গাইছে, তাই না? তখন অনুপ জালটা বলছে দেখো যেটা ঢুকছে সেটা তোমরা দেখবে না, যেটা বেরোচ্ছে, ঠিক আছে? আমি খাচ্ছি তোমরা দেখতে যাও না, আমি যেটা গান গাইছি সেটা তোমরা দেখো। বর্তমান সমাজে আমাদের যারা তথাকথিত শিক্ষা দেয় সেটাই, মাস্টার কথা অনেক লেকচার দিয়েছিল কিন্তু নিজের জীবনে আচরণ করেন, এই জন্য সমাজ এত বিভ্রান্ত। সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসে আগেই শিক্ষা দিয়েছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও। আমি যদি আচরণ না করি কেউ আমার ভালো করবে নাকি? কেউ ভালো করবে? আমরা যতই বলি, আমাদের নেতা মন্ত্রীগুলো যতই বলো সৎ পথে থাকো, সৎ কথা বলো, সৎ চলো, নিজেরাই ভ্রষ্ট হয়ে আছে, তাদেরকে ফলো করবে, তাদের আন্ডারে যারা যারা আছে তাদের থেকেও বেশি তারা ভ্রষ্ট, কারণ তারা নিজের জীবনে আচরণ করেন না। ভগবত ভক্তির কথা, ভগবানের কথা আমরা কতটুকু বলতে পারি? দেখবেন আপনি এখন ইউটিউব ফেসবুকে করবেন অনেক ভাগবত কথা কারা দিয়ে এত সুমিষ্ট বলবে,
আপনি আপনার হৃদয় বলে যাবেন, ঠিক আছে? জগতে তথাকথিত অনেক কথাকার আছে, কিন্তু দুই দিন পরে দেখা যায় তাদের আচরণগুলো সেটাও প্রকাশ পায়, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি কতটা ভগবতী করছে আমরা তো আর দেখতে যাই না, সে কতটা পালন করছে কতটা পালন করছে না, যে যে উপদেশ দিচ্ছে মানে আমরা বিশাল তার ফ্যান হয়ে গেলাম, সেসব চলবে না। সেজন্য মহাপ্রু বলেছেন ও কতটা আচরণ করছে সেটা দেখতে হবে। আমরা দেখি আমাদের অষ্টম পোহর কিংবা ষোলো পোহরে কত সুন্দর সুন্দর একদম ঘাড় বাঁকিয়ে কত সুন্দর সুন্দর উপদেশ দেন, আমাদের অনেক তথাকথিত দিত্য নিয়ে আছে, ঠিক আছে? তাদের জীবনে কিন্তু আচরণ কিংবাদের কথা শুনছিলাম, খাইয়া মাগুর মাছের ঝোল সইয়া রমণীর ভোল মুখে হরি হরি বল, তারা হরি নামটাকে তারা এরকম প্রভাবিত করে দিয়েছে। মাঝে মাঝে দেখি কি বলে আপনার মোবাইলে দেখি এই যত মানে তারা কি পসরা নাকি একটা নতুন কীর্তন বের করেছে, যত গানের নকল দিয়ে সব কীর্তন করছে, মানে বিশেষ করে আমরা জানি না যে কত রকমের ভণ্ড ব্যক্তি আছে। মহাপ্রভু তো 13টা সম্প্রদায়কে বন্ধ করেছিল, মহাপ্রভু সময় ছিল, কিন্তু আমাদের সময় যে কত অপসম্প্রদায় আমরা নিজেও জানি না। তো এই অপসম্প্রদায়ের মধ্যে থেকেও সঠিক জিনিসটা পাওয়া কিন্তু খুব দুর্লভ, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুর্লভ হলেও আমরা জানি যে প্রকৃত বস্তু তার ফ্লেভারে লোকে বুঝতে পারে, তাই না? জগতে এত সম্পদের থাকার সত্ত্বেও, এত ভগবদ্গীতার এডিশন থাকার সত্ত্বেও শ্রীল প্রভুপাদ যখন গীতা রচনা করলেন কিংবা শ্রীল প্রভুপাদ যখন এই কৃষ্ণ ভগবানের সঙ্গ স্থাপন করলেন, তার দ্বারাই মানুষ ধাবিত হয়েছে। কারণ যদি ঘি, আপনারা বিশুদ্ধ ঘি দেখেছেন কি জানি না, যখন বিশুদ্ধ ঘিয়ের মুখটা খোলা হবে তার ফ্লেভার কিন্তু অটোমেটিক বুঝতে পারবে, যদিও সেটা অনেক কষ্টসাধ্য হয়, অনেক কষ্টসাধ্য অনেক ব্যয় সাপেক্ষ হয়। যারা ইস্কনের সঙ্গে যুক্ত আছেন তারা বোঝেন, বলি বাবা যদি ইস্কনের থেকে দীক্ষা নিতে যায় কি অবস্থা, এই পালন করো এই করো সেই করো, একটু এদিক ওদিক হলে বউ বলবে আর হবে না দীক্ষা, এখন তোমরা বসে থাকো, অনেক সোসাইটি খুলে বসে আছে, তুমি যাও গেলেই দীক্ষা হয়ে যাবে, তাই না? কিন্তু দীক্ষার পরে গুরুদেবকেও খুঁজে পাওয়া যায় না আর শিষ্যকেও খুঁজে পাওয়া যায় না। না কখনো কখনো অনেক সোসাইটি আছে গুরুদেবের জন্য প্রত্যেকদিন কিছু রাখবেন, ইষ্ট বৃত্তি বলে, সেটা গিয়ে আবার আপনি সাবমিট করে আসবেন, এরকম সোসাইটি শুরু হয়েছে, কিন্তু সেটা দ্বারা আমরা প্রকৃত উপকৃত হই না। তো সেই জন্য আমাদের যথার্থ মার্গে যথার্থ পন্থাতে আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, সেটা ভগবান আমাদেরকে প্রদান করবেন। এখানে সেই জন্য বলছেন চল বলতে বলতে ইন্দ্রিয় সংযম বলতে বলতে এতদূর চলে গেছে, আর ইন্দ্রিয় সংযমটা যিনি করতে পারবেন তিনি গুরু হতে পারেন। উপদেশ সম্মিত অনুযায়ী বলছেন বাচো বেগম মনুষ্য পদ বেগম জীবা বেগম উদর পোস্ত বেগম এতান বেগান যে বিষয় এটা দিল সর্বাম বেগম পৃথিবীর শিষ্যা বাক্যের বেগ মনের বেগ পদের বেগ জীবা বেগ উদর পোস্ত, এই ছয়টা বেগ যিনি দমন করতে সমর্থ তিনি সারা পৃথিবী শাসন করতে পারেন, ঠিক আছে? আমরা তো দেখি আমাদের পার্টির নেতারা এ ওর গালাগালি দিচ্ছে আর ওর গালাগালি দিচ্ছে, মানে এটা তাদের কন্ট্রোল নাই, তারা লোক কি করে শাসন করবে, লোকে তাদের কথা কি করে শুনবে? রূপ গোস্বামী বলছেন তিনি শাসন করতে পারেন যিনি এই বেগগুলোকে দমন করতে সমর্থ হয়েছে। আমরা তো জানি না যে এটা কোন কথাটা ভালো বলা, কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত নয়, আমরা শুধু এই কথাটুকু বলতে শিখেছি যে যে কথাটা বললে আমার আত্মতৃপ্তি হবে কিংবা আমি কাউকে যে কথা দ্বারা প্রসন্ন করলে আমার কিছু বেনিফিট হবে, ঠিক আছে?
তারপরে বলছে সকলের প্রতি সমভাবাপন্ন। আমরা সকলের প্রতি সমভাবাপন্ন তো? হ্যাঁ, সকলের প্রতি সমভাবাপন্ন। আমরা পাত্র ব্যক্তি হিসাব দেখে হিসাব বুঝে আমরা তার সঙ্গে আচরণ করি, করি কি না? কিন্তু ভগবান বলছেন যিনি সমস্ত ব্যক্তির প্রতি সমভাবাপন্ন। সমভাবাপন্ন বলতে গিয়ে তিনি ভগবতী রাশি, ভগবতীটা আগেই বলে দিয়েছে, মনে আছে? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী সুনিচৈব সপাগজ পণ্ডিতা সমদর্শিনী। তিনি একজন বিদ্যাবান ব্যক্তি, ব্রাহ্মণ, হস্তি, গাভী আর পুকুরের মধ্যে সমান হবে করবে। কি করে সমান হয়? সমান সমান কি সমান সমান না? আমাদের মানুষের মধ্যে কত বিভেদ, আর পশু মানুষের মধ্যে আপনি কি করে সমান করে বলেন? হ্যাঁ সমান, বিদ্যাবান ব্যক্তি মনে করেন সমান। কেন সমান না? প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজ করছেন, ভগবান পরমাত্মা লোকে প্রত্যেক জীবের মধ্যে বিরাজ করছেন, সেটা নিয়েও আবার বিভ্রান্ত। যদি জীবের মধ্যে ভগবান বিরাজ করেন তাহলে আর ভগবানকে পূজা করার দরকার কি আছে? আমরা শিব জ্ঞানে জীব সেবা করব, ভগবানকে ছেড়ে দিয়ে জীব সেবা করছি, সেটাও একটা বিভ্রান্ত। কিংবা নরনারায়ণ সেবা, নররূপী, তোমরা আমাদেরকে লোকে বলে তোমরা মন্দিরে এত টাকা খরচা করো, এত ভগবানকে সাজাও, এত ফুল লাগাও, এই লাগাও, সেই লাগাও, ওই টাকা দিয়ে তো জীব সেবা করতে পারতে, ওই টাকাকে দিয়ে দুটো কম্বল দান করতে পারতে, দুটো গরিব মানুষকে খাওয়াতে পারতে, তাহলে তো মানুষ সন্তুষ্ট হতো, নারায়ণ রূপে নরসেবা হতো, তাই না? তা আমরা এটা বুঝতে পারছি না, যদি আমরা ভগবানের সন্তুষ্টি করি তাহলে জগতে সবাই সন্তুষ্ট হবে। কিংবা একটা ফেস্টিভ্যালে ভগবানকে কি বলে যে যে বস্তুগুলি নিবেদিত করা হয় কতটুকু, সেটা শুধু আমাদের পেছনে তো নয়। আর ভাবেন এই একটা উৎসব উপলক্ষে রাস্তায় কত টাকার ব্যানার, কত টাকার অ্যাডভার্টাইজ, কত টাকার লাইটিং, কত কিছু তো খরচা হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? সেই টাকাগুলো যদি বলি তোমরা নরনারায়ণের সেবা লাগাও, তোমার অত বড় ব্যান্ডেল করা কি দরকার আছে? নর সেবা লাগাও না? কদিন আগে প্রশ্ন উঠছিল না, এত টাকা খরচা করে রাম মন্দির তৈরি করা কি দরকার ছিল? সমাজের উন্নতি হতো 300 কোটি টাকা। আরে কত 3 কোটি কোটি টাকা চলে যাচ্ছে মানুষের, সেগুলো তো আপনারা লাগাতে পারছেন না। কত কত জায়গায় কোটি কোটি টাকা লুকিয়ে রেখে দিয়েছে, তাই না? আমাদের ভগবানের প্রতি ঈর্ষা, কেন না? ভগবান কেন এত কিছু ভোগ করবে, ভগবান কেন এত ভালো জায়গায় থাকবে, আমি কেন থাকতে পারছি না, তাই না? আমাদের ঈর্ষাটা হচ্ছে এই জায়গা, উনি একটা পাথর হয়ে উনি এত কিছু ভোগ করছে, আমি একটা দর্শান্ত মানুষ হয়ে আমি কিছুই পাচ্ছি না, মানে আমি ভগবান হতে চাইছি। তো সেই জন্য আমরা বলি না নারায়ণ নারায়ণ সেবা করি, কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। যারা ভগবত সেবা করেছেন, ভগবানের সন্তুষ্টি বিধানে তুমি যারা কিছু করেন, তারা জানেন যে ভগবান তাকে কত কৃপা প্রদান করেন। আর এই জীবনে আপনার আছেই কৃপা, সব কিছুই আমরা ভগবান থেকে প্রাপ্ত হয়েছি, আর আমাদের কর্তব্য হচ্ছে সেগুলি ভগবানের সেবা নিযুক্ত করা। তো এখানে যেটা বলছিলাম সকলের প্রতি সমভাবাপন্ন, এই সমভাবাপন্নটা খুব কঠিন আছে, খুব কঠিন আছে, বিশেষ করে এই জগতে অমানিন মানবে না। কেউ আমাকে গালি মন্দ করবে তাকে আমি মান প্রদান করব, হবে হবে কি? কখনোই হবে। আমি আপনাকে দু চারটে গরম গরম কথা বললাম, দুদিন পরে আপনি আমার ধারে কাছেও আসবেন না, কি কথা করা কথা বলি, হয়তো আপনার হিতের জন্যই বলেছি কিংবা আপনার। আমাদের সকলের প্রতি সমভাবাপন্ন হওয়ার দরকার আছে, সকলের প্রতি সে ভাবটা আসবে কি করে? প্রশ্ন হচ্ছে আমরা তো সবাই নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত, সমভাবাপন্ন হবে কি করে?
সেই সমাজ সেই পরিবেশ কিন্তু আমার নেই এখন, আমি চাইলেও আমাকে থাকতে দেবে না। আপনি ভাবছেন আপনি অফিসে চাকরি করছেন সৎভাবে থাকবেন, বুঝ নেবেন না, আপনারা থাকতেই দেবে না। ঠিক আছে, যা ওকে বদলি করে দাও সেই মন জঙ্গলে। আমাদের কয়েকজন প্রভু আছে এরকম, যে বলছে প্রভু বেশি দিন থাকলেই সমস্যা, ঘুরতে থাকছে। ওরা জানে তো যে এরা যে কর্মগুলো করছে সেই কর্মে বলতে আমাকেও ভোগ করতে হবে, কিংবা আমার ঘরে এসে লাস্টে করতে পারে এখন যা হচ্ছে। অন্য কেউ কিছু করে চলে গিয়েছে, এখন অন্য কেউ সাজা পাচ্ছে, সেই জন্য সমভাবাপন্নতা কঠিন। সর্বভূতের কল্যাণে রত হয়ে, সর্বভূতের কল্যাণ, সর্বজীবের কল্যাণ। হ্যাঁ, আমরা সর্বজীবের কল্যাণ করি, কোন জীবের কল্যাণ করি? আমার জীবের কল্যাণের প্রচেষ্টা আমরা করি, তাই না? আমি কি করে ভালো খাবো? তার জন্য যদি অন্য জীবকে হত্যা করতে হয় আমার কোনো, আমি কিন্তু পিছপা হয় না। যদি আমরা মুখে বলি জীবে প্রেম করে যেই জন সেই জন, কোন জীবে প্রেম করছেন, জীবার প্রেমে না জীবের প্রেমে, কোনটা? আপনি যদি জীবে প্রেম করেন তাহলে ওই জীবগুলো কেটে কেটে খাচ্ছেন, ওর মধ্যে ভগবান নেই, তাই তো? ওর মধ্যে ঈশ্বর নেই। আমরা কত ভ্রান্ত ধারণার দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা একবার আমাদের নিতান্ত উচিত সময় একটা হল বুকিং করতে গেছি, তো এক মহারাজ দীক্ষা অনুষ্ঠান হবে, তা আমরা বসে আছি, আমাদের সামনে বলছেন যে দীক্ষা অনুষ্ঠান হবে, দীক্ষা অনুষ্ঠানের মেনু ঠিক হচ্ছে, যে দেখো ওই দিন বেশি ঝামেলা করে লাভ নেই, একদম পচির ছোল করে দাও। সর্বজীবের আমরা কল্যাণ আবার চাই, সর্বজীবের প্রকৃত কল্যাণ হবে আমরা কি জানি না? আমরা ভাবছি জীবকে একটু কাপড় দিলে, একটু অন্ন দিলে, একটু বাসস্থান দিলে হয়তো কল্যাণ হয়ে যাবে, কিন্তু প্রকৃত কল্যাণ সেটা নয় তো। প্রকৃত কল্যাণ হচ্ছে জীব এই জড়জগতের বন্ধনে 84 লক্ষ জনই ভ্রমণ করছে আর কষ্ট পাচ্ছে, তাকে এই জগৎ থেকে উদ্ধার করে যদি আমরা তাকে তার প্রকৃত পিতার আলোয় ভগবত ধাম ফিরিয়ে দিতে পারি, সেটাই হচ্ছে জীবের প্রতি প্রকৃত কল্যাণ, সেটা হচ্ছে জীবের প্রতি প্রকৃত মঙ্গল কর্ম। সেই কর্ম আমরা করছি, বন্যা হয়ে গেল আমরা গিয়ে একবারে কিছু কালেকশন করে যা কালেকশন করলাম তার 10% 20% দিয়ে দিলাম, বাকিটা আমাদের সারা বছরের খোরাক হয়ে গেল, আমরা সেবা করছি। কত রকম ভ্রান্তি কিংবা কত রকম মানুষের কি বলে আত্মতৃপ্তি চলছে এই জগতে, খুব কঠিন বোঝা, বড় মুশকিল। সেই আপনাদের নেতার কাহিনীটা বলেছিলাম না, বলেছি আর বলবো না, ঠিক আছে? তো তারপরে তারপরে ভগবান তার কয়েকটা গুণের কথা বলছেন, যে অক্ষর, অনির্দিষ্ট, অব্যক্ত, তো এইগুলো যদি আমরা ডিটেলস আলোচনা করি বিশদভাবে আমরা জানতে পারবো যে এই গুণগুলির দ্বারা আমরা ভগবানকে যদি সেবা করতে পারি তাহলে ভগবান আমাদেরকে সন্তুষ্ট হবেন, ভগবান আমাদেরকে তার কৃপা প্রদান করবেন। ভগবান তাৎপর্যে বলছেন, যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা না করেন, করেন না, কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন চেষ্টা করেন, তারা পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়, কিন্তু তাদের অনেক জন্ম কেটে যায়। আমরা কি বলে যে কোনো পন্থায় যে কোনোভাবেই আমরা কাউকে আরাধনা করি না কেন, সেটা ভগবত আরাধনাই হয়। আমরা যে কোনো আরাধনা করি না কেন, যে দেবদেবের আরাধনা করি না কেন, সেটা পরোক্ষভাবে ভগবানের সন্তুষ্টি হয়, কিন্তু সেটার জন্য অনেক জন্ম কেটে যায়। অনেক জন্ম কাটার পরে আমরা বুঝতে পারি, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রবর্ধন্তে বাসুদেব সর্বমিতি সম আত্মা সুদূর্ব, বহু বহু জন্মের পরে ভগবানকে জানতে পারে। কিন্তু কিছু ব্যক্তি আছে আবার ভগবানকে জানতে পেরে তারা বিভ্রান্ত হয়ে যায়, ঠিক আছে? আরে বিভ্রান্ত হবে না কেনই বা, ব্রহ্মা বিভ্রান্ত হচ্ছে, ইন্দ্র বিভ্রান্ত হচ্ছে,
সমস্ত দেব দেবতারা বিভ্রান্ত হচ্ছে, যারা ভগবানের সঙ্গে কানেক্টিং আছে, ভগবানের সঙ্গে নিত্য সেবা যুক্ত আছে, তারা বিভ্রান্ত হচ্ছে, আমরা বিভ্রান্ত কেন হব না? এটা নতুন কথা দিয়েছে। আপনি দোকানে একটা বিসলারি বোতল, জলের বোতল কিনতে যাবেন, দেখবেন বিসলারি সব লেখা আছে, একটা শুধু ওয়াট আলাদা, কালার এক, বক্স এক, বোতল এক, জল তো একই হবে, বুঝবেন কি করে? আপনি বুঝবেন কি করে? ভগবদ্ভক্তি সবাই করছে, কিন্তু কোন ভগবদ্ভক্তিটা সঠিক সেটা আপনি বুঝবেন কি করে? সেই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের আচার্যরা দিয়েছেন, আমাদের হরিনাম করতে হবে। কোন হরিনাম? গৌর মার্গা হরিনাম। এই কলিযুগে জীবের জন্য একমাত্র উপায় হচ্ছে গৌর মার্গা হরিনাম। চৈতন্য মহাপ্রভু যে পন্থা আমাদেরকে প্রদর্শন করেছেন, সেই হরিনাম আমাদের করতে হবে। নাহলে হরিনামেরও আবার বিভিন্ন ভাগ আছে, অনেকে আবার অনেক রকম ভাগ বলে, কেউ আবার হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, আবার কেউ রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, এরকম অনেক কিছু চলে। কিন্তু শাস্ত্রে একমাত্র হরিনামের কথা এটাই বলা হয়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। পরবর্তী শ্লোক পড়ব, পরবর্তী শ্লোকটা পড়ব, ঠিক আছে? ক্লেশ অধিকতর দেশম অব্যক্ত আসক্ত চেতসম অব্যক্ত হি গতি দুঃখ দেহ পৃথিবীয় অর্পতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর। অব্যক্ত উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়। যারা নির্বিশেষবাদীর উপাসনা করতে চান, কিংবা যারা নির্বিশেষবাদী, যারা শূন্যের উপাসনা করতে চান, কিংবা যাদের মন ওঠা তারা আসক্ত, তো এখানে ভগবান তাদের বলছেন তারা তাদের ক্লেশ অধিকতর, আর উপাসনার ফলে তারা ক্লেশই প্রাপ্ত হয়। আপনি ভগবত সেবা, যারা ভগবানকে সেবা করা, যারা অন্য কারো সেবা করতে যান না, সেখানে কষ্ট পেতেই হবে, তাই না? এই জগতে যারা জীব সেবা করছে কিংবা যারা অন্যান্য সেবা করছে, দেখুন না তাদের ক্লেশ কত, ক্লেশ পাচ্ছে কি না, পরিণামেও ক্লেশ। এখন তো ক্লেশ ভোগ করছে, আবার যখন তার ফল লাভ করবে সেটাও ক্লেশ পাবে। রূপাধ বলছেন, যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াস করে তাদের বলা হয় জ্ঞানযোগী, এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী। এখানে জ্ঞানযোগী ও ভক্তিযোগীর মধ্যে যে পার্থক্য তা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। ভক্ত আমাদের অত কিছু জানে না, কিন্তু ভগবানের সঙ্গে কার কি সম্পর্ক, কিভাবে ভগবানকে আরাধনা করতে হয়, কি করতে হবে, এই করতে হবে, সেই ভক্ত অত কিছু জানে না। ভক্ত একটা জিনিস জানে, প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করতে হয়। আর যদি ভক্তের মধ্যে সেই ভগবানের সেবা করার সেই গুণাবলী নাও থাকে, তবু ভগবান সেগুলি তাকে প্রদান করেন। সাথে শ্লোক আছে, যশাস্তির ভক্তি ভগবত অকিঞ্চনা, ভুলে গেলাম তারপরে, তো যার মধ্যে ভক্তি আছে ভগবান তাকে দেবতার সমস্ত গুণগুলি প্রদান করেন। আর যিনি ভগবত ভক্তি ছাড়া এই জগতে তথাগতি গুণের দ্বারা তিনি পর্যবসিত হতেও পারেন, হরাব অভক্ত কুত মহৎ গুণ, যারা হরির ভক্ত নয় তাদের অনেক মহৎ গুণ থাকতে পারে, কিন্তু তাদের পরিণাম কি, মন ও রথেন সতী ধাবত বহি, তারা কি হয়, মন রূপী রথের দ্বারা ধাবিত হচ্ছে। আমরা জানি
আমাদের যা গুণাবলী আমাদের থেকে আপনাদের অনেক বেশি গুণাবলী আছে, ঠিক আছে? কিন্তু আপনারা সেই গুণাবলীকে বিভিন্ন কাজে নিযুক্ত করে দিলেন। যদি সেটা কৃষ্ণ সেবা নিযুক্ত করেন তাহলে আপনার জীবন সফলময় হবে, আমাদের থেকে আরো আনন্দময় হয়ে উঠবে আপনাদের। আর ভক্তদের যদি গুণাবলী না থাকে, আমাদের কোনো গুণাবলী নেই, আমাদের কোনো কোয়ালিটি নাই, কিন্তু যেহেতু আমরা ভগবত সেবা যুক্ত আছি, ভগবানের সেবা যুক্ত আছি, সেই জন্য সেই শক্তি ভগবান প্রদান করে। অনেক সময় দেখা যায় ভক্ত অনেক কত বড় দুঃসাধ্য কার্য করে দেয়, কারণ কি, ভগবান তাকে সেই শক্তি প্রদান করে। শ্রীল প্রভুপাদের মতো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল সারা বিশ্বে এই কৃষ্ণ ভগবন্ত প্রচার করার ক্ষমতা ছিল? প্রভুপাদ আমেরিকায় নেমে ভাবছে আমি কি করবো, কোথায় যাব, ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু যদি আপনি এখানে পাঠিয়েছেন আপনি এখন আমাকে উদ্ধার করুন, আমি কি করব, কোথায় যাব। কিন্তু ভগবান তাকে সেই শক্তি প্রদান করেছেন, তার মাধ্যমে তিনি কি করেছেন, সারা বিশ্বে এই কৃষ্ণ ভগবন্ত স্থাপন করেছেন। শুধু কৃষ্ণ ভগবন্ত স্থাপন করেছেন না, এই কৃষ্ণ ভগবন্ত কি করে চলবে এবং এই কৃষ্ণ ভগবন্তের দ্বারা কি করে বদ্ধজীব উদ্ধার লাভ করবে তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা তিনি করে গিয়েছেন। ভাবুন না, এই ভাগবতম যাদের আছে বাড়িতে, আমরা যখন পড়ছি উপলব্ধি করতে পারছি না, কিংবা ভাগবত পড়ে শেষ করতে পারছি না, 10 বছর 12 বছর লেগে যাচ্ছে, শ্রীল প্রভুপাদ তার শেষ জীবনে তিনি এই ভাগবতম রচনা করেন, কত উপলব্ধি করেছেন, তার মধ্যে ভগবান সেই শক্তি প্রদান করেছিলেন। তিনি এই মার্কিনে ভগবত ধর্ম গানটাতে তিনি বর্ণনা করছেন যে আমার কিছু নেই, মূর্খ আমি, কিন্তু আপনি যদি আমাকে কৃপা করেন আমার বাক্য শুদ্ধ হবে, আর যখন আমার বাক্য শুদ্ধ হবে তখন আমার সেই কথা শুনে সবাই প্রভাবিত হবে। আপনারা ভাবুন না, এতদিন ধরে আপনারা ক্লাসে আসছেন, প্রত্যেক দিনই আমরা একটা কথা বলি, ভগবানের নাম করুন, ভগবানের পূজা করুন, ভগবানের সেবা করুন। পরিবর্তন হয়েছে বহু, আমরা তো অ্যাজ ইট ইজ এর ভক্ত, আগেও যা ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও তাই থাকবো। আমাদের সকালে ক্লাসে এক বহু আছেন, 20 বছর হয়ে গেলে অ্যাজ ইট ইজ আছে, কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? তো পরিবর্তন সেই বিদেশি হিপিদের পরিবর্তন করা এত সহজ ছিল, সহজ ছিল আমাদের থেকে? আমরা জানি আমাদের বাঙালির থেকে আমেরিকাবাসী একটু বেশি বুদ্ধিমান, কিংবা তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য একটু বেশি ছিল, কিন্তু প্রভুপাদ যখন প্রচার করেন তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। কিসের মাধ্যমে? এই ভগবতের মাধ্যমে, ভগবান তাকে সেই গুণ প্রদান করেছেন। প্রভুপাদ ছাড়া কিন্তু এই জগতে দ্বিতীয় কোনো এখনো ব্যক্তি নেই যিনি কি সারা জগতে এরকম ভাবে কৃষ্ণ ভগবন্ত সঙ্গ স্থাপন করেন। আছে কেউ, দ্বিতীয় কেউ আছে? অনেক বড়াই করতে পারি, আমার এ ভালো, ও ভালো, সে ভালো, সব ভালো হতে পারে, বদ্ধজীবকে উদ্ধার করার ক্ষমতা এরকম কারো হয়নি। কিন্তু এই সেই হিপিগুলোকে মাথা নেড়া করিয়ে তিলক পরিয়ে ওই কি বলে অখাদ্য কুখাদ্য খাওয়া ছাড়িয়ে ভগবানের প্রসাদ নিবেদন করে, আমরা তো ভোর 4টার সময় উঠতে পারি না, তাদের 4টার সময় উঠে মঙ্গলাদি করা, স্নান করানো কে শিখিয়েছেন? শ্রীল প্রভুপাদ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন একজন ব্যক্তি তিনি কত বড় ভগবত ভক্ত, কিংবা তিনি কতটা ভগবত ভক্তি উপলব্ধি করেছেন সেটা তখনই বোঝা যাবে যখন তিনি কত ভক্তকে, কত বদ্ধজীবকে তিনি ভগবানের চরণে নিয়ে আসতে পেরেছেন। শ্রীল প্রভুপাদের মহিমা চলে আসে, তিনি কি করেছেন আমরা কখনো বিচার করতে পারি না, সেটা আমাদের বাঙালি ছেলে, কলকাতার ছেলে হয়ে তবুও আমরা পিছিয়ে আছি। কেন আমরা এখনো ভাবছি, ভাবছি হব, চিন্তা করছি,
এই বছরটা তা হলো না, পরের বছর দেখি কিছু করা যায় কিনা, পরের বছরও কেটে যাবে কিছু যায়, এই করতে করতে এই জীবনটাই আমাদের কেটে যাবে। কিংবা আমরা হয়তো সেরকম ধর্ম গ্রহণ করবো যেখানে গেলে আমার নিজের মতো করে কিছু সুখ সুবিধা লাভ করতে পারবো, ইসকনে একটু বেশি বেশি লাগে, এসব করলে ভক্তি করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, আমি খুঁজে নেব, ঠিক আছে বউ হরে কৃষ্ণ আপনাদের বাড়িতে, ঠিক আছে। আমরা যদি উপলব্ধি করতে পারি আমাদের সব কিছুর কনসেন্ট্রেশনটা ভগবান প্রথমে বলে দিয়েছে না, আমরা মনকে যদি সেরকম চেতনা সেই রকম চিন্তা ভাবনাতে লাগাই, আমরা মনকে লাগাই না, আরে মনের নেওয়ার কি দরকার আছে, রোববার করে যাবো বউ একদিক থেকে বলবে ঢোকাবো আর একদিক থেকে বের করবো, বাস মনেটা অত কিছু পাওয়া পারবো না। তো যদি আমরা এটা উপলব্ধি করতে যাই তাহলে আমরা যদি এই এইগুলো দিয়ে যখন আপনার মনকে চিন্তিত করবেন না, তখন অটোমেটিক আপনি কৃষ্ণ ভাবনায় হয়ে যাবেন যে কি করলো। একটা বৃদ্ধ লোক 70 বছর বয়সে আমেরিকায় গিয়ে সারা বিশ্বের মানুষকে পরিবর্তন করে দিল, ইসকনে আবার এরকম নয় যে তিনি সব সব কি বলে গরিব লোককে কিংবা মূর্খ লোককে কিংবা বুড়ো বুড়ি ইসকনে একটা ইয়ে আছে না, হরিনাম করবে কারা, বৃদ্ধ বয়সে লোক, কিন্তু ইসকনে দেখবেন সব ধরনের লোক আছে, তাদেরকে তিনি সেই ভক্তি প্রদান করেছেন। সেইটা ছাড়া জগতে যা আছে দেখুন সব প্লেস কর, এটা আমার বলার উদ্দেশ্য ছিল এটা যে শ্রীল প্রভুপাদ যে আমাদের ভগবদ্ভক্তি প্রদান করেছেন কিংবা তিনি যে ভগবদ্ভক্তি পন্থা প্রদান করেছেন সেটা তো সব থেকে আনন্দদায়ক পন্থা, সহজ পন্থা। এছাড়া আর যা যা পন্থায় আপনি যাবেন সেগুলি ক্লেশকর পন্থা, আমাদের চাক্ষুষ উদাহরণ। আবার কি এমন সহজ সহজ পন্থা, আমি না সারা জগতের লোক আজকে গ্রহণ করছে, বিশেষ করে এখন তো ইসকনের জন্য ট্রাইবেল গিয়ার যারা মাছ মাংস খাওয়া তো দূরের কথা, যারা পশু পাখি সব ধরে ধরে তারাও সেসব ত্যাগ করে ভগবানের নাম করছে, শুদ্ধ জীবন যাপন করছে। আমাদের সময় লোক আছে যারা ট্রাইবেল ছিল বলছে বর্ষাকাল এলেই আমাদের খুব পছন্দ আনন্দ লাগতো, ওই যে ডাকে ঘেমর ঘ্যাং করে ধরবো আর খাবো, তারা তাদের জীবনটাকে পরিবর্তন করেছেন আনন্দদায়ক করেছেন। এই পন্থা ছাড়া যদি আমরা অন্য কোনো পন্থাতে যাই তাহলে সেটা কি হবে, আমাদের ক্লেশকর পন্থা হয়ে যাবে। সেটা এই এই শ্লোকে বলছেন, সেটা বলতে গিয়ে আমি এত কিছু বললাম আপনাদের, ঠিক আছে। তো সেজন্য আমরা যদি ভগবত সেবায় ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি, সব কিছু ত্যাগ করে আমার মনটাকে শুধু ভগবত সেবা করে, আমি আমার আজকে থেকে ধারণা আমার ধ্যান এরকম করা উচিত, আমি প্রত্যেক দিন কিছু না কিছু ভগবানের উদ্দেশ্যে করব, যা কিছু ভগবানের নাম করি ভগবানের গান করি যা কিছু করি না কেন, মন বলেনি আর তোমাকে আজকে অনেক কিছু এই করতে হবে সেই করতে হবে, আগে মন দিয়ে আমার উদ্দেশ্যে যদি আমরা করতে পারি তাহলে আমরা ভগবানকে অতি সহজেই অতি শীঘ্রই লাভ করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীমদ ভগবদ গীতা কি জয়, রবীন্দ্র প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভক্তবৃন্দ কি জয়, খুব প্রেমানন্দ।